আসসালামু আলাইকুম বন্ধুরা, লেখা বিষয়ক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে দেখতে পাচ্ছেন ইংরেজি গাণিতিক সংখ্যার ন্যায় কিছু সংখ্যা, কিন্তু দেখতে এগুলো ইংরেজি সংখ্যার মতো হলেও আসলে এগুলো ছিল আরবি সংখ্যা। এখানে বলা হচ্ছে আরবেরা মহান গণিতবিদ, তারা আরবি সংখ্যা তৈরি করেছে যা আমরা বর্তমানে ব্যবহার করছি। এই সংখ্যাগুলোর মধ্যে রয়েছে কিছু ধাঁধা যা আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন শূন্য থেকে নয়টি সংখ্যা। আমরা এখানে যদি অ্যাঙ্গেল খুঁজি, অর্থাৎ কোণ খুঁজি, তাহলে দেখতে পাবো এখানে একটি কোণ, এই তো এখানে একটি, এরপর এখানে এখানে একটি কোণ, এখানে একটি কোণ, ওয়ান টু দুইটি কোণ, এরপর এখানে দেখতে পাচ্ছি একটা দুইটা, এখানে একটি তিনটা, ওয়ান টু থ্রি, এরপর এখানে দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা, এখানে চারটা, ওয়ান টু থ্রি ফোর। তাহলে আমরা যদি এখানে বুঝি যে শূন্যতে দেখুন কোনো অ্যাঙ্গেল নেই, অর্থাৎ কোনো কোণ নেই, তাহলে শূন্য শূন্যই, জিরো অ্যাঙ্গেল। এখানে আমরা লিখব জিরো, এ এন জি এল ই অ্যাঙ্গেল। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ান অ্যাঙ্গেল, অর্থাৎ ওয়ান এ এন জি এল ই অ্যাঙ্গেল। এরপর টু, যেটা দুইয়ের মতো দেখতে, এখানে দেখুন দুইটা অ্যাঙ্গেল, টু টু অ্যাঙ্গেল। এরপর ওয়ান টু থ্রি, থ্রি থ্রি অ্যাঙ্গেল। এরপর এখানে ফোর অ্যাঙ্গেল। বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন ফাইভ, এখানে পাঁচটা অ্যাঙ্গেল আমাকে বের করতে হবে, একটা দুইটা তিনটা চারটা, ভুলে গিয়েছিলাম এখানে পাঁচটা, এরকম হবে, এই তো এখানে একটা পাঁচটা। এরপর ছয়ে দেখুন ছয়টা অ্যাঙ্গেল কীভাবে বের হয়, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, সিক্স অ্যাঙ্গেল। এরপর সেভেন, একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাত, এইটে দেখুন, এইটার মতো যেটা দেখতে, এটাতে আটটি অ্যাঙ্গেল বের হবে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এইট অ্যাঙ্গেল। এরপর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন, নয়টি অ্যাঙ্গেল আমরা লিখে দিব, ফাইভ অ্যাঙ্গেল, সিক্স সেভেন এইট এইট অ্যাঙ্গেল নাইন। অর্থাৎ এখানে নাইনে নাইন, নয়টি অ্যাঙ্গেল, নয়টি কোণ প্রমাণ হলো, এখানে আটে আটটি কোণ, সাতে সাতটি, ছয়ে ছয়টি, পাঁচের মধ্যে পাঁচটি কোণ, ঠিক এরকম করে করে সংখ্যার সংখ্যার সাথে কোণের মিল রেখে আরবরা তৈরি করেছিল। তো বন্ধুরা বোঝাতে একটু কষ্ট হলেও আশা করি সঠিকভাবেই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে ইনশাল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।